আসসালামু আলাইকুম সবাইকে চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমার সম্প্রতি ইউজিসি থেকে ঘোষণা দেওয়া হয় যে বিশ্ববিদ্যালয়গুলো অনলাইনে কিংবা সশরীরে পরীক্ষা নিতে পারবে এরপর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু শুরু হয়েছে যে বিষয়টি নিয়ে পত্রপত্রিকায় খবরও প্রকাশিত হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকার এরকম একটি খবর ছিল যার শিরোনাম সশরীরে পরীক্ষা নিতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়গুলো খবরের বিস্তারিত অংশে বলা হয়েছে যে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে করোনা পরিস্থিতির মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে সশরীরে দেশের কয়েকটি বিশ্ববিদ্যালয় স্থগিত থাকা পরীক্ষাগুলো নেওয়া শুরু হয়েছে এছাড়া বাকি আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে রোববার কুমিল্লা বিশ্ববিদ্যালয় হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সশরের পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয় এছাড়া অন্যান্য বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আজ সোমবার অনুষ্ঠিত হয়েছে বা সামনে দুই একদিনের মধ্যে বা চব্বিশ তারিখের পর এরকম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সূচি কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে তা এখন কথা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন হচ্ছে না সেই বিষয়টি নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তবে ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয় থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা না হওয়ার পিছনে বেশ কয়েকটি কারণ রয়েছে আপনারা জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলো কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তো বর্তমান পরিস্থিতিতে প্রায় বিশটি জেলায় কিন্তু লকডাউন চলছে কঠোর লকডাউন যে কারণে সেই এলাকায় যদি এখন পরীক্ষা কার্যক্রম একযোগে শুরু করা হয় তা কিন্তু সম্ভব হবে না এই কঠোর লকডাউনের মধ্যে কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু চাইলেই পরীক্ষা নিতে পারে কারণ তাদের একটিমাত্র ক্যাম্পাস এবং সেই ক্যাম্পাসে তারা পরীক্ষা নিয়ে থাকে যেমন কুমিল্লা বিশ্ববিদ্যালয় তাদের ওই একটি ক্যাম্পাসেই পরীক্ষা হয়ে থাকে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কলেজগুলো সারা বাংলাদেশব্যাপী হওয়ার কারণে পরীক্ষা কার্যক্রম হচ্ছে না তবে এই যে কঠোর বিধিনিষেধ যে চলছে বিভিন্ন জেলায় এই বিধিনিষেধগুলো যদি উঠে যায় তারপর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কার্যক্রম শুরু হবে এবং এই পরীক্ষা কার্য কার্যক্রম একযোগেই শুরু হবে সারা বাংলাদেশে তো এই ছিল মূলত আমার কাছে থাকা তথ্যগুলো আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে